হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী 07 ম্যাথ। আজকে আমি তোমাদের জন্য অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য ক্যালকুলাস 1 এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো চ্যাপ্টার টেন হচ্ছে অনির্দিষ্ট যোগজ। এখানে দেখো অনেকগুলো সূত্র আছে, যে সূত্রগুলো তোমাদের অ্যাপ্লাই করে ম্যাথগুলো করতে হবে। তোমরা অনেক সূত্র আগে পড়ে এসেছো, আর এখানে কিছু সূত্র আছে, তারপরেও আবার মনে করতে পারো যে এক্সকে অন্তরীকরণ করলে কি হয়। এক্স প্লাস সি যদি থাকে, এরকম আকারে থাকে, তাহলে তার অন্তরীকরণ হবে 1, কারণ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, সিকে করলে 0 হয়। যে কোনো ধ্রুবক মানকে অন্তরীকরণ করলে সেটা কি 0 হয়ে যায়। তারপরে দেখো এখানে ডিএক্সকে, এখানে যোগজীকরণে কিছু সূত্র আছে, অন্তরীকরণে কিছু সূত্র আছে, তো ডিএক্সকে যদি ইন্টিগ্রেট করা হয় তখন তার মান আসে এক্স প্লাস কত সি। এরকম এক্স টু দ্য পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। তারপরে হচ্ছে দেখো ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান হচ্ছে সাইন এম এক্স বাই এম প্লাস সি, কস এক্স ডিএক্স মানে সাইন এক্স প্লাস সি, সাইন এম এক্স ডিএক্স মানে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে মাইনাস কস এক্স প্লাস সি। এরকমভাবে অনেকগুলো সেক স্কোয়ার এম এক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স, প্রত্যেকটা সূত্র দেখো এখানে দেওয়া আছে। এখানে অনেক সূত্র আছে, তো আমার যেটা সব সূত্র তো আর এখানে লাগবে না, যেগুলো সূত্র লাগবে সেগুলো আমি ম্যাথ করার সময় দেখায় দিব এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে তার মধ্যে একটা ম্যাথ আছে এখানে 24 আর হচ্ছে 25, এই দুইটা ম্যাথ এখান থেকে চ্যাপ্টার 10 থেকে করতে হবে। এখানে চ্যাপ্টার 10 থেকে হচ্ছে 14 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে বেছে বেছে তোমাদের ম্যাথ করলেই কমন পড়ে যাবে। সব ম্যাথ যে করতে হবে এমন কোনো কথা নেই। তো এখানে আমরা 24 নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু দেখি। চ্যাপ্টার 10 এক্সাম্পল হচ্ছে 24। আচ্ছা, 24 নাম্বার প্রশ্নে আছে ইন্টিগ্রেশান 2 মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কস 2x আর হচ্ছে ডিএক্স, এটার মান নির্ণয় করতে হবে। তো এখানে আমার ইন্টিগ্রেশান 2 মাইনাস, এখন দেখো সাইন 2x, সাইন 2x এর সূত্র কি, সাইন 2x মানে হচ্ছে 2 সাইন এক্স আর হচ্ছে কস এক্স, আর নিচে 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x এর সরাসরি একটা সূত্র আছে সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, আর এখানে আসবে কত ডিএক্স। তো এখান থেকে এবার দেখো ইন্টিগ্রেশান আমরা এখানে যদি কী করতে পারি, আলাদা আলাদা যদি করো তাও করতে পারো। আচ্ছা, আমরা একটু আলাদা আলাদা করে নিই সেটাকে, যেমন হচ্ছে 2 নিচে একবার হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স লিখো আর হচ্ছে কত ডিএক্স, মাইনাস আবার ইন্টিগ্রেশান দিয়ে এখানে কত আছে 2 সাইন এক্স কজ এক্স, এটা নিচে একবার হচ্ছে কত 2 সাইন স্কোয়ার এক্স লিখবো আর হচ্ছে কত ডিএক্স, এখানে ডিএক্স লিখে দিলাম। তো এখান থেকে 2 কাটা দাও, ইন্টিগ্রেশান 1 বাই সাইন স্কোয়ারকে আমরা কুস এক্স স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারবো। এখানে 2 কাটা দাও, একটা সাইন কাটা গেলে কস বাই সাইন থাকে, আর কস বাই সাইন মানে কি, কট এক্স আমরা লিখতে পারি, কট এক্স ডিএক্স। এখন আমরা সরাসরি সূত্র বসিয়ে দিই, ইন্টিগ্রেশান কুস এক্স স্কোয়ার এক্স, এটা সূত্র হচ্ছে মাইনাস কট এক্স, মাইনাস ইন্টিগ্রেশান কট এক্স, এটা সূত্র হচ্ছে লন আর হচ্ছে সাইন এক্স। এই যে দেখো এখন কিন্তু আমার ম্যাথ করতে যে ইন্টিগ্রেশানের যে সূত্রগুলো লাগছে এগুলো তোমরা একবারেই মুখস্থ করে ফেলবা, যে সূত্রগুলো কোনটার থেকে কোনটা লাগছে। তো ইন্টিগ্রেশান কুস এক্স স্কোয়ার এক্স মানে মাইনাস কট এক্স, আর হচ্ছে ইন্টিগ্রেশান কট এক্স মানে কত, মাইনাস লন সাইন এক্স, প্লাস একটা ধ্রুবক দিতে হবে, সে ধ্রুবকটা সি, এটাই হবে এটার আনসারটা। দেখো তারপরে হচ্ছে আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 25, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এক্সাম্পল 25 এখানে বলা আছে ইন্টিগ্রেশান ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে এ কজ এক্স প্লাস হচ্ছে কত, এখানে বি সাইন এক্স। এখান থেকে আমরা একটু ধরে নিব মান, যেহেতু এ এবং বি দেওয়া আছে, তাহলে এ সমান আমরা ধরে নিলাম কস থিটা, এবং বি সমান আমরা ধরে নিলাম এখান থেকে আর সাইন থিটা, আর কস থিটা আর সাইন থিটা ধরে নিলাম। এখন এই দুইটাকে স্কোয়ার করো, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান কত আসবে এখানে, আর স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কত, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো
তো এই দুইটা থেকে যদি আমার একটা আর স্কোয়ার কমন নিই, তাহলে এখানে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস থাকছে কত এখানে সাইন স্কোয়ার থিটা, আর বাম পাশে আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান কত 1। তাহলে আর স্কোয়ার সমান যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে আর সমান কত হবে, আর সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে আমরা এখান থেকে বি কে দ্বারা ভাগ করব, লেখো আবার বি ডিভাইডেড বাই এ। তাহলে বি বলতে কত, বি বলতে হচ্ছে আর সাইন থিটা, আর এ বলতে হচ্ছে আর কত কস থিটা, আর এবং আর কাটা দাও। তাহলে বি বাই এ সমান সাইন বাই কসকে আমরা কত লিখতে পারি এখানে টেন থিটা, আর টেনটা যদি এ পাশে আসে তাহলে টেন ইনভার্স হয়ে যাবে বি বাই এ সমান কত থাকছে এখানে থিটা। তাহলে থিটার মান আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, টেন ইনভার্স বি ডিভাইডেড বাই এ। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই, দেখো ইন্টিগ্রেশান, উপরে ডিএক্স আছে লিখে দাও ডিএক্স, আর নিচে কি আছে এ কস এক্স, এ বলতে আমরা কত ধরে নিয়েছি এখানে আর কস থিটা, আর কস এক্স তো এখানে আছে যে কস এক্স, প্লাস বি, বি বলতে আমরা এখানে নিয়েছি কত আর, আর হচ্ছে সাইন থিটা, আর এখানে তো সাইন এক্স আছে লিখে দাও এখানে সাইন এক্স। তো এখন এখান থেকে ইন্টিগ্রেশান ডিএক্স ডিভাইডেড বাই এই দুইটা থেকে একটা আর কমন নাও, কমন নিলে এখানে কত থাকে দেখো তো, কস এক্স কস থিটা থাকে প্লাস এখানে থাকে সাইন এক্স, আর হচ্ছে কত সাইন থিটা এটা থাকে। তো ইকুয়াল টু ইন্টিগ্রেশান ডিএক্স ডিভাইডেড বাই আর, এখন এটা কী সূত্র পড়লো দেখো তো, এটা সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আমরা পড়তে পারি তার ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কস ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারবো। তাহলে কস ইন্টু এ বলতে এক্স, বি বলতে থিটা, তাহলে কস ইন্টু এ মাইনাস কত আমরা বি লিখে দিলাম। এখন এ আরটা হচ্ছে ধ্রুবক, এখন এখানে ডান পাশে কি ডিএক্স আছে প্রত্যেকটার মধ্যে, তো এখানে ওয়ান বাই আরটা হচ্ছে ধ্রুবক, এ ওয়ান বাই আরটা আমরা বাহিরে নিয়ে যাই। ইন্টিগ্রেশান ওয়ান বাই কস, ওয়ান বাই কসকে আমরা কী লিখি স্যাক, তাহলে স্যাক ইন্টু এক্স মাইনাস কত থিটা, আর এখানে আছে ডিএক্স লিখে দাও ডিএক্স। তো ইকুয়াল টু এখন দেখো ওয়ান বাই আর ইন্টিগ্রেশান স্যাক থিটা, ইন্টিগ্রেশান স্যাক এক্স, ইন্টিগ্রেশান স্যাক এক্সের সূত্র কী, স্যাক এক্সের সূত্র হচ্ছে লন স্যাক এক্স প্লাস টেন এক্স, ইন্টিগ্রেশান স্যাক এক্সের সূত্র হচ্ছে লন কত স্যাক এক্স, এক্স বলতে এক্স মাইনাস থিটা, প্লাস হচ্ছে টেন এক্স, এক্স বলতে হচ্ছে এক্স মাইনাস কত থিটা, প্লাস একটা ধ্রুবক দিতে হবে, সেই ধ্রুবকটা কত দিয়ে দিবে এখানে সি। তো এখন ইকুয়াল টু দেখো ওয়ান বাই, এখন আর, আর মানে কত, এখানে আমরা বের করেছিলাম যে আর বলতে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং থিটা, থিটা বলতে কত বের করেছি টেন ইনভার্স বি ডিভাইডেড বাই কত এ, এটুকু আমরা বের করেছিলাম। তাহলে আর এর মান এবং এখান থেকে কার মান, থিটার মান আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে ওয়ান বাই আর, আর বলতে আমরা এখানে কত দিব এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে দেখো লন, এখন লনের সময় যখন তোমরা লনের কোনো সূত্র ফেলবা তখন এখান থেকে মডুলাস চিহ্নটা দিয়ে দিবা, কারণ লনের মধ্যে যে মানটা আসবে সেটা আসবে কি পজিটিভ ভ্যালু আসতে হবে। তো এখান থেকে লন, তারপরে এখানে এই চিহ্নটা দিয়ে দিলাম, এখন ইন্টিগ্রেশান কত আছে এখানে স্যাক এক্স মাইনাস থিটা, তাহলে এক্স মাইনাস থিটা, থিটা বলতে এখানে কত আছে টেন ইনভার্স বি ডিভাইডেড বাই কত এ, প্লাস এখানে আবার দেখো টেন এক্স মাইনাস থিটা, তাহলে এক্স মাইনাস থিটা, থিটা বলতে কত টেন ইনভার্স বি ডিভাইডেড বাই কত এ। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে এই মডুলাসটা কমপ্লিট করব, প্লাস কত সি, মানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে সি, এটাই হবে এটার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কি না তোমরা। তো এই চ্যাপ্টারের মধ্যে এই দুইটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট ছিল, এই দুইটা ম্যাথ দেখলাম, এই ইনডিফিনিট ইন্টিগ্রালস এটার মধ্যে এই দুইটা ম্যাথ করবা প্রতিটা। এখান থেকে যে বললাম যে 14 চ্যাপ্টার পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটার মধ্যেই কিছু কিছু ম্যাথ খুবই ইম্পর্টেন্ট আছে, এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই ম্যাথগুলো করিয়ে দিব, আজকে এই পর্যন্তই থাকবে, আল্লাহ হাফেজ।